বারবার প্রশাসনকে জানিয়েও লাভ না হওয়ায় রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামে ঢোকার প্রধান রাস্তা কেটে বিক্ষোভের সামিল গ্রামেরই বাসিন্দারা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের খেজুরবনি গ্রামে গ্রামবাসীদের অভিযোগ গ্রামের ভেতরে গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তার ওপর জোরপূর্বক পাকার পাঁচিল তুলেছেন ওই গ্রামেরই দুই বাসিন্দা সেই প্রাচীন তৈরির ফলে বন্ধ হয়ে যায় বেশ কিছু গ্রামবাসীদের যাতায়াতের রাস্তাটি আমাদের গ্রামের মেন রাস্তা আমরা দীর্ঘদিন পঞ্চাশ হাজার যাতায়াত করেছি দিকে কিন্তু আমাদের পাড়াতে দশ পনেরো জন অসুস্থ মানুষ বসে আছে তাদেরকে অ্যাম্বুলেন্স ঢুকছে না হসপিটালে নেওয়ার জন্য গর্ভবতী মায়েদের তাদেরকেও নিয়ে পাচ্ছি না ওই তৌফিক ইমরান আর রেজাল হক ওরা নিজের সারতে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে মানুষ যেতে পারছে না সামনে মসজিদ কোনো নামাজ পড়তে আর পড়তে যেতে অসুবিধা হচ্ছে বয়স্ক মানুষদেরই তারা পড়ে যাচ্ছে এমন ঘিরে দিচ্ছে কেউ যেতে পারছে না পুলিশ প্রশাসন ভিডিও এস ডি সবাইকে জানিয়েছি কেউ কোনো সুরাহা পাচ্ছে না কিছু দিচ্ছে না যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ওই গ্রামের বাসিন্দাদের বারবার পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত এবং বিডিও সহ একাধিক সরকারি আধিকারিকদের লিখিত আকারে রাস্তা খুলে দেওয়ার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের অবশেষে প্রশাসনের কোনো হস্তক্ষেপ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের মানুষজন গ্রামে ঢোকার প্রধান ও গুরুত্বপূর্ণ রাস্তা কেটে বিক্ষোভে সামিল হন ওই গ্রামের মানুষজনেরা এমএলএ ফেমেলা সবার কাছে গিয়েছিলাম কে সুরা দিচ্ছে না কি চাইছেন এখন আমার রাস্তা যায় এখন আমাদের রাস্তা মেন রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা রাস্তাটা চাই ওই জন্য আমাদের রাস্তা কাটতে বাধ্য করেছি কোনো সুরাহা পাচ্ছি নি এই যে আমরা রাস্তাটা আমরা জিসিপি নিয়ে আমাদের গোটা গ্রামবাসী ছেলে মেয়ে করে সবাই মিলে কেটে দিয়েছি মানে আমরা সামনে পঞ্চায়েত ভোট যদি না কোনো রাস্তা সুরাহা পায়। আমরা ওই জন্য পঞ্চায়েত বয়কটে আমরা ই করলাম ভোট ভোটে বয়কট করলাম গ্রামের সাধারণ মানুষজনের দাবি এ বিষয়ে প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে এই থেকেও বড় আন্দোলন করবে বলে জানান তারা এবং সামনেই আসন্ন পঞ্চায়েত ভোট ভোটের আগে এই সমস্যার কোনো সুরাহা না হলে পঞ্চায়েত ভোট বয়কটে করার কথাও জানিয়েছেন গ্রামবাসীরা চন্দ্রকোনার দু নম্বর জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বদেশ প্রামাণিক জানান বিষয়টি আমি শুনেছি ঘটনাটি অনভিপ্রেত ঘটনা আমরা দ্রুত বিষয়টিকে নিয়ে বসে মিটিয়ে নেব পাশাপাশি তিনি এও জানান ব্লক উন্নয়ন আধিকারিককেও বিষয়টি জানিয়েছেন যাতে এর একটা সমাধান করা যায় সে বিষয়ে তিনি নিজেই উদ্যোগ নেবেন